চ্যানেল রূপালী বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সকলকে আসসালামু আলাইকুম আমার ভালো নাম লুৎফর শান্ত আর কৌতুকের নামটা বিশাল বড় যৌবনের সেতুর এপার থেকে ওপার এই অনুষ্ঠান শেষে যে আমার কৌতুকের নামটা বলতে পারবে তাকে প্রচুর পরিমাণ থ্যাংক ইউ দেবো আমার কৌতুকের নামটা হচ্ছে টিআরএ নেমে গাদা বিনা হলাদার ব্যাগটি খালিক বিনা নো পকলেন কোনো পকলেন না এক নেবে সবাই সেনি সরি বর করে সরি ব্যক্তি লুথরন দিয়ে নো পকলেন দম থেকে বলতাম মেলা দূরে ওমর থেকে আসছি তো বড় নামটা বলতে বললাম না পরে বলবো বাবার নাম আমার বাবার নাম তো বাইসা থাকে তা না আমার বলো মোহাম্মদ সোরহাব সিরাব সোরহাব জাহ সাহাব যে যে নামে ডাকে আমার বাবা আবার এক নামে পরিচিত কাশি সিগারেট খাইতো তো আমার বাবা এক নামে সবাই কাশি নামে চিনতো আমার আবাকে কি মাছ দেয়া জানি ভাত খায় তো মনে আছে না জি জি আমার আব্বা ভাই ব্যবসাগর তো ওই যে গরু যে কয় এবং খেয়ার আমেরিকা থেকে প্লেনে করে চিকন খেরেনা আমার আব্বা বাংলাদেশে বিক্রি করত ওই সিরাজগঞ্জ যমুনা নদীর ঘাটে প্রচুর পরিমাণ বর্ষা এসে যৌবনের ঘাট ভেঙে গেছে তো সেই কমে এখন বর্তমান ব্যবসা ব্যবসা নাই আমার আব্বা ওখানে পঁচাত্তর কোটি টাকা লস খেয়েছে পরে আমার আমার আব্বা আত্মহত্যা করার জন্য চিন্তা ভাবনা করছিল কিন্তু আমি আত্মহত্যা করতে দেয়নি পরে বেঁচে আছে বাইসা মাসে পেটি পেটি দিয়ে ভাত খায় আর কি এখন বর্তমান বেঁচে আছে তখন তো বেঁচে আছে আর আমার আব্বা বাইসা থাকা তা না মারে বলো সে হবে বর্তমানে এই অবস্থায় আছে তারপরে তারপর আমার মামার এলাকায় আসছি আমার মামা কিন্তু ভাঁধাই কেমন মামা শোনেন আমার আব্বার সালার সুমিত যেটা ননদের বাসুরের দেওয়ার নশাসের বাইফুদের বাইনের সল সেই সম্পর্কে আমার মামা হয় আমার মামা তো ওসালাম্বা ফিটের চেহারা নুরআরা কিন্তু দাঁতের সেটটা খারাপ আসার আগে তার বাইরে আসি মুসল্লা যাই হোক এখন আপনাদের দু চারটা পশু পাখির ডাক শোনাবো তার আগে সিগারেট বিড়ি খাওয়ার উপরে সবাইকে অনুরোধ করতেছি আমি একটা হালকা পাতলা কৌতুক লেখছি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যেখানে দেখিবে সাই কুরাইয়া দেখো তাই পাইলেও পাইতে বড়ো মানিক রতন অমল দন এইটুক বলার পরে আমি লিখছি এটা কোন সাই হাইসেলের সাই সুলার সাই গ্যাসের সাই হিটার সাই ল্যাম্পোর সেনা বিড়ি না গ্যাসের সাই এটা কোন সাই এরপরে আমি বলছি যেখানে দেখে বিল্ডিং কোনো কোনো মারো ফিল্ডিং পাইলেও পাইতে পারো দামি ও ডাল্লিং ও মেরি জানি মেরি লাভ কয় আই বি তোমাকে পেট বেড়া ভালোবাসি হাইরি মেরি সত্যি নো পকলেন হ্যাঁ যা দুষ্ট কথা গান ইসলে হ্যাঁ এখন গ্রামগঞ্জে তো অনেকের ছাগল আছে রাত যখন শেষ হয় ছাগল তখন এরকম আওয়াজ করে যাতে মালিকের ঘুম নষ্ট না হয় যখন একটু ফর্ষ হয় তখন ছাগল এরকম আওয়াজ করে বোঝাচ্ছে আমার ক্ষুদা লেগছে। যখন ছাগলটাকে বাহিরে বাহির করে গাছের সাথে যে কোনো খুঁটার সাথে বাইন্দা রাখে তখন ছাগল শরীর মেসেজ করে শরীর চুল কাচ্ছে যখন ছাগলের ক্ষুদা লাগে তখন মালিকের দিকে তাকায়া মালিক নাই আর কি মালিক যখন সামনে আসে মালিকের দিকে তাকায়া ছাগল তখন এরকম আওয়াজ করতে ছাগল বুঝছে আমাকে খাবার জন্য নিয়ে যাবে তখন ওর সাউন্ডটা ধীরে ধীরে কমে যাচ্ছে যাচ্ছে মালিক যে কোনো কাজে চলে ছাগল তখন বলতে সে চলে গেল যখন একটা ছাগল জমিতে যখন ধান খায় ব্যাটা ধরে নিয়ে যায় দেখবেন সামনে দুইটা পা দেয় ছাগল তখন এরকম করে সে যাবে না এখন দুই চারটা কুকুরের ডাক শোনাই অন্য কোন ডাক জানো না দোস্ত এরও শোনাই হালকা কুকুর সাধারণত আওয়াজ করে কুকুরের ছোট বাচ্চা দেখবেন বাচ্চাকে ধরতে গেলে এরকম বাচ্চাকে যখন ধরতে যায় কুকুরের মধ্যে মিল আছে। কুকুর আওয়াজ করে এটা আওয়াজ করে নিজের বাড়িতে শুয়ে থেকে যখন একটা কুকুর যখন বিপদে পড়ে আর একটা কুকুর বোঝাচ্ছে আমি আসবো নাকি সে যখন বেশি বিপদে পড়ে তখন ওই কুকুর আওয়াজ করে আসো 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 আমি বিপদে পড়ছি কুকুর অনেক রায় যখন কাঁদে দেখবেন এরকম আওয়াজ করে দেখছো কি তুমি আওয়াজ পাইতাছ ওই যে আমাকে স্মরণ করতে আশার লাগবো না একটু ফাইট করো এটার সাথে আচ্ছা তো আমার দোস্তরে আপাতত আমার অনুষ্ঠান শেষ না হলে তো যাইতে পারবো না তাহলে কাজ করি একটু রেস্ট নিক এই ফাঁকে আবার ইন্দ্র একটা নাচ দেখি আবার তারপরে আবার আনবো দোস্তরে ঠিক আছে হ্যাঁ আছে আজকে আপনাদের একদিন আমাদের একদিন আর আলমগীর ভাই আর সর্দার রাজত ভাইয়ের একদিন খবর আছে একটি চ্যানেল রূপালী পরিবেশনা